कहा थे जब लोगों ने कोविड का टाइम में पाए चलकर रास्ता में आस्ते आस्ते भूखा मर गया एक पैसा भी आप लोगों ने नहीं दिया लेकिन मैंने और मजदूर को बाहर से पैसा दे के ट्रेन भरा करके हम ले आया अभी भी देखो यूक्रेन में युद्ध चल रहा है और मोदी जी इधर में मीटिंग कर रहा है क्या इंपॉर्टेंट है इंपॉर्टेंट क्या है हमारा देश को स्टूडेंट को वापस ले आना है कि नहीं है अगर आपका पुटिन जी का इतना अच्छा रिलेशन है तो आपको तो पता था तीन महीने का पहले कि युद्ध होने वाला है तो आप इंडियन को क्यों वापस नहीं ले आया और आज कहते हो कि आप अपना अपना आ जाओ कोई बंकर में हुआ है किसी को पानी नहीं मिल रहा है किसी को खाना नहीं मिल रहा है और मोदी जी आपका गवर्नमेंट इंस्ट्रक्शन दे के कहते हैं आप अपना अपना चलाओ ये कभी नहीं हो सकता है अरे भाई बच्चा लोग दुख में है जब प्लेन में आता है प्लेन में एक प्लेन हमारा बच्चा लोग आए बहुत मुश्किल से तो मैंने देखा एक वीडियो मिनिस्टर जाके कहते हैं मोदी जी का जयगान करते हैं अरे भाई तुमको ले आना कर्तव्य है अगर हमारा बंगाल का कोई लड़का बाहर में पड़ा है हम भी उसको दिल्ली आता है हम प्लेन का टिकट दे के ले आता है बॉम्बे में आते हैं तो हम प्लेन का टिकट दे के ले आते हैं और मोदी जी आपका गवर्नमेंट क्या बोला कि अपन अपन से आओ अपन अपन से मर जाएगा तो कौन बचाएगा कौन बचाएगा দর্শক আমি শফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভ্লাস দর্শক গতকাল ইউপিতে অনেক কথায় বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি সমাজবাদী পার্টির সমর্থনে একটা সভাতে বক্তব্য রাখছিলেন অনেক কথাই বলেছেন তার মধ্যে ইউক্রেনে যে যুদ্ধ চলছে সেখানে যারা ভারতীয় রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনা নিয়ে কিন্তু অনেক কথা বলেছেন সে কথা বলতে গিয়ে যা যা বলেছেন দর্শক আপনার শুল রমজাসের ব্যাখ্যাতে আসবো পয়েন্ট ধরে ধরে উনি বললেন যে করোনার সময়ে পরিযায়ী সব শ্রমিককে আমি কিন্তু একেবারে ফিরিয়ে এনেছিলাম মানে বাংলা কথা বলছেন বাংলাতে সকলকে ফিরিয়ে এনেছিলাম দর্শক আপনারা যারা আমার দর্শক রয়েছেন তারা তো হয়তো অনেকেই আছেন যারা পরিযায়ী শ্রমিক বা তাদের আপনাদের পরিবারে কেউ হয়তো বাইরে কাজ করেন সত্যি কি আপনারা সবাই সরকারি সাহায্যে ফিরে আসতে পেরেছিলেন তাহলে কেন সেই সময় এরকম একটা ক্ষোভের কথা শুনতে হয়েছিল যখন ট্রেনে করে ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা অনেকে অনেকটা নিজেদের উদ্যোগে তখন তাহলে কেন ওই কথাটা ইউজ করেছিলেন যে করোনা স্পেশাল নাকি আমাকে বলেছিলেন না করোনা স্পেশাল ট্রেন এই কথাটা তাহলে এতটা ক্ষোভ প্রকাশ করে তারা কেন তিনি সেই সময় এই ধরনের কথা বলেছিলেন সেটা অনেক সমালোচনা হয়েছিল অনেক সমালোচনা হয়েছিল তিনি সবাইকে ফিরিয়ে এনেছেন বলছেন তাহলে তার এই ক্ষোভের কথাটা সেই আমরা কেন শুনেছিলাম তিনি তো অসন্তুষ্ট হয়েছিলেন যখন পরিযায়ী শ্রমিকরা নিজেদের উদ্যোগে ঢুকছিলেন তখন তিনি অসন্তুষ্ট হয়েছিলেন তিনি আবার ক্ষোভ প্রকাশ করেছিলেন ট্রেনে যে ট্রেনে করে আসছিলেন ট্রেন যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন ফলে দর্শক আজকে যখন তিনি বলছেন সকলকে আমি ফিরিয়ে এনেছিলাম বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে দর্শক দ্বিতীয় উনি বলছেন যে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে আর এখানে মিটিং করছেন তো মোদি কি করবেন যুদ্ধ করবেন ইউক্রেনে যুদ্ধ হচ্ছে যারা সেখানে আটকে রয়েছেন ভারতীয়রা তো তাদেরকে তো উদ্ধারের কাজ চালানো হচ্ছে মোদী কি নিজে চলে যাবেন তারা আর কোনো কাজ নেই দেশের আর কোনো কাজ নেই সেখানে তো দায়িত্বে দেওয়া হয়েছে উদ্ধার কাজ কি বন্ধ রয়েছে তো মোদি মিটিং মানে উনি মিটিং করবেন উনি বক্তব্য রাখবেন মোদি মানে তার তার যে সরকারি কাজ বা বাইরেও পলিটিক্যাল মিটিং তিনি করতে পারবেন না তাহলে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ইউপি কী করতে গেছেন তিনি এই রাজ্যের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি ইপি ইউপি কী করতে গেছেন মোদি তো গোটা দেশের প্রধানমন্ত্রী তিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতেই পারেন কিন্তু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্য ছেড়ে দিয়ে কী করতে গেছেন অদ্ভুত যুক্তি যদি বলতেন যে হ্যাঁ ইউক্রেন এরকম হচ্ছে কোনো খোঁজ খবর নেয় না কোনো ব্যবস্থা নেয় না সেখানে চলছে উনি কি খবর রাখেন না আনা হচ্ছে কথা বলছেন নরেন্দ্র মোদী নিজে যারা আসছেন তার সাথে কথা বলছেন আরও বলছেন মোদী মিটিং করছেন কোনটা আগে কোনটা কি সব জিনিসের রাজনীতি রাজনীতি আর একটা কথা খুবই হাস্যকর লাগলো যেটা হচ্ছে যে বলছি যে তিন মাস আগে তো পাতা মানে জানা ছিল যুদ্ধ হবে তাহলে কেন আগে নিয়ে আসা হয়নি আরে তিন মাস আগে যখন পাতা ছিল আগে কেন নিয়ে আসা হয়নি তখন আগে নিয়ে আসতে যাবে কেন কেন্দ্র সরকার যাদের যারা ওখানে রয়েছেন তারা তো সব থেকে ভালো বুঝতে পারবেন যে কী হতে চলেছে পরিস্থিতি ইউক্রেনে তো তারা চলে আসেন না কেন আর এমনি তো আসার কথা আগে থেকে তো বলে সতর্কতা করে দেওয়া হয়েছিলো সরকারিভাবে সতর্কতা করে দেওয়া হয়েছিল তারা আসেননি তারা হয়েছিল যে যুদ্ধরা হবে না ইউক্রেনে তারা আসেননি তো তিন মাস আগে তো মানে যেটা প্লেন তো বন্ধ হয়েছে কদিন এখনও মানে সাত কদিন হাতে করে কয়েকদিন আগে প্লেন বন্ধ হয়েছে তার আগে তো আসতো নর্মাল তো আসতো তাহলে তারা ফিরে আসেনি কেন তিন মাস আগে তো তিন মাস আগে তো কত উদ্ধার করা কোনো প্রয়োজন ছিল না তারা যারা আসার মনে করতেন এমনি তারা চলে আসতে পারে তারা আসেননি কেন তারা ভেবেছিলেন যে যুদ্ধটা হবে না সরকার সতর্ক করেছিল এটা আমাদের দেশের সরকার সতর্ক করেছিল তারা যুদ্ধটা হবে না তারা আসেননি তো যখন আসেন তারা আটকে গেছেন এখন সরকার তার সত্ত্বেও চেষ্টা করছে তারা কিন্তু ওইটাকেও বলছে না যে আপনারা কেন আসেননি আমরা আর উদ্ধার করবো না সেখানে সরকার বলছে না আটকে গেছেন সরকার চেষ্টা করছে আনার এত সংখ্যায় একসঙ্গে তো হুট করে সবাইকে আনা যাবে না তখন অনেকটাই অনেক আনা হয়েছে তিন মাস আগে জানার সঙ্গে এর কি সাদ তিন মাস আগে ওখানে যারা রয়েছেন তারা তো যান তারা তো সব ভালো বুঝবেন কী পরিস্থিতি তো তারা চলে আসেন না কেন এ তো সরকারকে বিপদে ফেলেছে তারা যে সরকার চেষ্টা করেছে সতর্ক করার চেষ্টা করেছে তারপর তারা আসেননি ইউক্রেন ছেড়ে আসেননি এখন যুদ্ধ হঠাৎ করে হয়ে গেছে এবং প্লেট বন্ধ হয়ে গেছে এখন এখন সমস্যায় পড়ে গেছে তারপরেও সরকার চেষ্টা করছে উদ্ধার করার তো সেটাতে তিন মাস আগে জানলে তিন মাস আগে উদ্ধার করবে তখন তো মানুষ এমনি চলে আসতে পারতেন যেন দর্শক কিসের ভিত্তিতে বলছেন শুধু গলায় জোর দিয়ে জোর দিয়ে যেভাবে বলছেন এবং বলছেন যে সরকার এখন বলছে আপনার আপনার চালাও সরকার কি একেবারে আপনার আপনার চলেও কি আপনার আপনার হেঁটে হেঁটে মানে এখানে ইন্ডিয়া চলে আসতে বলেছে আমি সরকার কী বলেছে আমি দর্শক সেটা আপনাদেরকে শোনাবো আরও কয়েকটা কথা উনি যারা বলে যে মোদীর জয়গান করা হচ্ছে মোদীর জয়গান করা হচ্ছে যারা আসছেন একটা ভিডিও দেখেছেন সেখানে মোদীর জয়গান করা হচ্ছে এটা বলা হচ্ছে এটা ঠিক তারা একটা খারাপ লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় জয়গান করলে খুব খুশি হন তার নেতারা কর্মীরা যারা যারা এয়ারপোর্টে নামছেন এখানে কলকাতায় তাদেরও বাড়ি পৌঁছা নিয়ে সেখানে কত কী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান গাওয়া হচ্ছে আপনারা দেখেছেন কোভিড ভ্যাকসিন দিচ্ছে কেন্দ্র সরকার সেখানে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় জয়গান মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন বলে সব নানানভাবে প্রচার করা হয় এবং সব থেকে খুব অবাক লেগেছিল পদ্মশ্রী সম্মান পদ্মশ্রী সম্মান যিনি মানে মানে প্রয়াত হয়েছেন কার্টুনিস্ট তাকে যখন ওই সম্মানটা দিতে গেছিলেন যারা সেখানেও বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পদ্মশ্রী সম্মানটা আপনার পাঠিয়েছেন মানে এরকম তো শুনেছি সেগুলো খুব শুনতে ভালো লাগে তো কেন্দ্র সরকার ব্যবস্থা করেছে আস্তে আস্তে হয়তো কেন্দ্র সরকার প্রধানমন্ত্রীরা হয়তো নামটাকেও বলেছেন ভিডিওতে উনি যেটা বলছে আমরা দেখেছি তাতে এত রাগ রাগঘোবের কী আছে এত রাগ রাগঘোবের কী আছে তার নামে জয়গান হলে তো তখন তো বেশ আনন্দই করেন যেটা আমরা বুঝি কই তখন তো আমরা আপত্তিটা আমরা দেখি না সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সিগনেচার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিগনেচার সার্টিফিকেট আমরা দেখি সুতরাং তিনি কার কথা বলছেন এবং তারপরে যেটা মানে বলার চেষ্টা করলেন যে যে আমরা এখানে আমরা সব এনে দিচ্ছি মানে মুম্বাই দিল্লিতে যারা নামছেন সবাইকে প্লেনের টিকিট একেবারে কেটে আমরা একবারে বাংলায় ফিরে নিয়ে আসছি আমি ভালো যে মানে এমনভাবে বলতে শুরু করলেন মনে হয় ইউক্রেন থেকে নিয়ে আসছেন বলছেন দিল্লি মুম্বাইতে যারা আসছেন তাদেরকে আমি প্লেনের টিকিট বেড়া পয়সায় দিয়ে আমরা বাড়ি ফেরাচ্ছি তো দিল্লি মুম্বাইটা আসছেন কি করে সেটা তো আমাকে বলতে হবে দিল্লি মুম্বাইটা কারা আনছেন সে তো কেন্দ্র সরকার আনছে দিল্লি মুম্বাইতে যারা নামছেন তাদেরকে আমি বিরাট একবারে টিকিট দিয়ে আমার নিয়ে আসছি বিরাট বিষয় এইগুলো শুনলে কখনো মনে হয় না কী বলছেন মায়ের কাছে মাসিক গল্প শোনাচ্ছেন নাকি কি বলছেন দিল্লি মুম্বাইটা এলো কী করে সেটাও বলতে হবে তো দিল্লি মুম্বাই কারা আনছেন সেই দৃষ্টিটা কতটা সেটা কারা করছে কে দায়িত্ব পালন করছে এখানে আমি সেফ জোরে ইন্ডিয়াতে এসে ইন্ডিয়া থেকে মানে প্ল্যানের টিকিট দিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট বিষয় আর ওইটা তাহলে বিরাট বিষয় নয় দেশে ঢুকে এই টাউন থেকে সেই টাউন নিয়ে আসাটা এটা বলছে বিরাট ব্যাপার আমি বিরাট কাজ করছি দেখুন আর ওখানে যারা আনছেন কেন্দ্রীয় সরকার সেটার কোনো তার কোনো মূল্য নেই যেভাবে তিনি ব্যাখ্যাটা করলেন আমি দর্শক আমি যেটা বলছিলাম আমি আপনাদেরকে জাস্ট শোনাবো কেন্দ্র সরকার অ্যাকচুয়ালি কি বলেছে অ্যাকচুয়ালি কি বলেছে দর্শক আমি জাস্ট আপনাদেরকে শোনাবো যেটা হচ্ছে যে যেটা বলছেন যে কেন্দ্র সরকার নাকি বলেছে আপনারা আপনার চলে আও নিজেরা চলে আসবেন নিজের দায়িত্বে চলে আসবেন এরকম একটা কথা বলেছেন সে অ্যাকচুয়ালি কী বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে দর্শক আমি সেটা আপনাদেরকে জাস্ট আগে শোনাই আগে শোনায় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তবে ব্যাখ্যাতে আসবো যে কীভাবে মানুষকে কার্যত ভুল বোঝানো হচ্ছে শুনুন কি বলেছে কেন্দ্র সরকার যারা ইউকে রয়েছেন তাদের বিষয় In communication, communication with the Russian side regarding, you know, as you know, uh, we have been in communication with the Russian side regarding uh, safe passage of our nationals from Kharkiv and other nearby cities. The advisory that has just been issued by our embassy a little while ago and also by us uh, on the need for our nationals to leave Kharkiv immediately is on the basis of information received.

বলেছেন যে যারা ওখানে ভারতীয় রয়েছেন তারা বর্ডারের দিকে সাইডের দিকে পাশের দেশে চলে আসার কথা যেটা বলার চেষ্টা হয়েছে কেন্দ্রের তরফ থেকে তারপর তো কেন্দ্র সরকার সেখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করছে দেখতে পাচ্ছেন পাশাপাশি দেশ থেকে ব্যবস্থা করছেন তো যেহেতু খবর রয়েছে একটা বা রাশিয়ান সাইড বা অন্য জাতীয় সব বিভিন্ন জায়গা থেকে খবর তারা পেয়েছেন এবং সেখান থেকে তারা যেটা বলছে যে ইমিডিয়েটলি যারা ওখানে ভারতীয় রয়েছেন তারা সেখান থেকে চলে আসবেন এমনকি পায়ে হেঁটে হলো বর্ডারের দিকে যেদিকে সেফ জোন সেফ জোনের দিকে তারা চলে আসবেন এসে সেখান থেকে তারা একটা জায়গায় আসবে সেটা আসবে তারপর সেখান থেকে যা সিস্টেম রয়েছে পাশাপাশি দেশ থেকে আমাদের দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে এই নয় যে সেখান থেকে ভারতে মানে আমাদের দেশে ফিরতে হবে নিজের উদ্যোগে সেটা কিন্তু বলা হয়নি কোথাও সেটা বলা হয়নি বলা হয়েছে ওই জায়গা থেকে খারকিব খারকিব যে শহরটাতে সব থেকে বেশি এখন ডেঞ্জার সেই জায়গা থেকে সরে আসতে বলা হয়েছে এনি যে যেমন পাবেন ওখানকার ভেহিকলস বা হলে হেঁটেও ওখান থেকে চলে আসতে পারেন সাইডে এসে একটা সেফ জোনে চলে আসতে পারা যায় এটা সতর্ক করে দেওয়া হচ্ছে আবার কারণ কারণ ওই দেশের অভ্যন্তরে গাড়ি পাঠিয়ে এ করা ব্যবস্থা করা সেটা এই মুহূর্তে কেউই রিস্ক দেবেন না ওখানে যে গাড়ি পাঠাবেন তারাও যাবেন না ওখানে তারাও ওখানে যাবেন না যে আমরা আলাদা করে পাঠাবো গাড়ি কারণ ওখানে তো একটা অচল অবস্থা তৈরি হয়েছে কী করে সে দেশের অভ্যন্তরে মানে কীভাবে কী কন্ট্রোল করা যাবে পাশাপাশি দেশ থেকে কিন্তু কন্ট্রোল করা যাবে সেখান থেকে নিয়ে আসা যাওয়া যাবে অনেক কিছু করা যাবে এখন ওই দেশে কী করবেন ওই দেশের একটাই বলার সেন্টার যেটা সতর্ক করছে যে ওখানে যারা রয়েছেন পায়ে হটে হলেও সেফ জুড়ে চলে আসুন সাইডের দিকে চলে আসুন বর্ডারের দিকে এই কথাই আমি এখানে বিস্তারিত বলেনি আমি পরে যেটা আরো দেখলাম দর্শক আরো বিস্তারিত যেটা বলা হয়েছে সেখানে এইভাবেই বলা হয়েছে যে পাশাপাশি দেশে বর্ডারের জায়গায় এসে থাকতে কিন্তু এটা নয় যে তারা সেখান থেকে আমরা আমরা আর পাচ্ছি না হাত তুলে দিচ্ছি আপনারা নিজেরা নিজের ইচ্ছা মতো চলে আসবে যা খুশি করে এই কথা কিন্তু কেন্দ্র সরকার বলেনি কিন্তু তিনি যেভাবে বললেন যে কেন্দ্র বলেছে আপনা আপনার চলে আও আপনি আপনার চলে আও এইভাবে কিন্তু কথাটা বলেনি ওইভাবে কিন্তু কথাটা বলেনি যেটা দর্শক আমি যেটা বুঝেছি জানা দর্শক আপনারা কি বুঝেছেন আপনারা যদি অন্য কোনো তথ্যকে নিশ্চয় কমন কমেন্ট করবেন তো দর্শক যেটা আমি বলছিলাম শুরু করেছিলাম যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দিয়ে অনেক কথা তিনি কিন্তু বলেছেন কিন্তু কোথাও কোথাও আমাদের একটু বিশ্বাস করছে বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে আর যেন কোথাও মনে হচ্ছে সব জিনিস জিনিসের মধ্যে একটা রাজনীতি করার চেষ্টা করছেন ইউপিতে প্রচারে গেছেন ভোট প্রচারে সুতরাং একটা বিজেপি গিয়ে যেন কোথাও তোপ দেখার চেষ্টা নানানভাবে এটাও একটা কিন্তু কী বলছি তার ভিত্তি কতটা রয়েছে আর কীসের সঙ্গে কিসের তুলনা করছি এইগুলো কি একবারও বিবেচনা করে দেখে কথাগুলো বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক এই প্রশ্ন কিন্তু ওনাকে তুলছেন দর্শক আপনারা কি বলবেন নিশ্চয়ই আপনাদের কোনো কমেন্ট থাকতে পারে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস